আলোচনা নিয়ে আসছেন পীর হযরত শাসুপি শেখ সেলিম আল কাদরি প্রতিষ্ঠাতা চরবন গাউসিয়া দরবার শরীফ ও খলিফা নুরিয়া দরবার শরীফ পাকুন্দিয়া কিশোরগঞ্জ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন লা ফাতা ইল্লা আলা সাইফা ইল্লা জুলফিকার আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি ডক্টর বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরী কেবলা কাবার প্রতিষ্ঠিত সুফি সাধনা কেন্দ্র ধ্যান সাধনা স্কুল এই স্কুলে আমরা উপস্থিত হয়েছি গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাধু গুরু বৈষ্ণব এবং ডক্টর বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরী সাধক খলিফা এবং ওনার শাহজাদা শাহজাদা আলা সানায় আহমেদ সুরেশ্বরী আল কাদরি সুরেশ্বরী জাহাঙ্গীর আল সুরেশ্বরী এখানে আমার আগে যিনি আলোচনা করেছেন কোরআন হাদিস ইজমা কিয়াস ও সুফি দর্শনের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এইভাবে আলোচনা দীর্ঘ সময় করা যাবে অত্যন্ত সুন্দর লাগছে মধুময় আলোচনা করেছেন পৃথিবীতে দুইটা ভাবধারায় চলছে একটা হলো সুফি ভাবধারা আর একটা হলো শরীয়তের ভাবধারা তা আমরা যে ইসলাম পেয়েছি বাংলা ভারত উপমহাদেশে সে ইসলাম পেয়েছি আমরা পারস্য ভাবধারায় এদেশের মধ্যে ইসলাম যারা নিয়ে এসেছেন তারা পারস্য ধারার ওলি আল্লাহ সুফি ইজমের ওলি ছিলেন তারা ঠিক কিনা বলুন তো সুফিবাদ বুঝতে হলে আপনার তকদিরের প্রয়োজন তকদিরে যদি লেখা থাকে তো আপনি এই সেই সঠিক এবং সত্য পথ পাইতে পারেন পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই উনি একটা কবিতা লিখেছিলেন কি মোহাম্মদ সে ওয়াতনে তুহাম তেরি হে এ যাহা চিজ দিয়া হে লৌহ কলম তেরি হে পৃথিবীর মানুষকে তিনি বুঝাতে চাইলেন এই তোমরা যদি নবীর হয়ে যাও আর নবী যদি তোমার হয়ে যায় তাহলে দুনিয়াটা কি করবা লৌহ কলম তোমার কথা শুনবো উচ্চাঙ্গের কথা বললেন ওই সময় মুফতি মহাদেসরা এই কবিতা ব্যাখ্যা বিশ্লেষণ করে তারা জ্ঞানহীন হয়ে গেলেন সকালবেলা কবি ইকবালের বাসার সামনে গিয়া মুফতি মহাদেসরা গিয়া হাজিরা দিলেন যে হযরত এত সুন্দর কবিতা আপনি লিখেছেন কি মোহাম্মদ সুবাদুনে তো হাম তেরি হে এ জাহাজ ইসকিয়া হে লৌহ কলম তেরি হে এই কবিতা ব্যাখ্যা করে আমাদের তো মাতার মাতা নাই আমাদের জ্ঞানহীন অবস্থা হয়ে গিয়েছে এত সুন্দর কথা বলেছেন কিন্তু আপনার সুরত নাই কি নাই মুস ছিল ডক্টর ইকবালের কি ছিল মুস ছিল দাড়ি ছিল না অর্থাৎ ইসলামের লাবাস ছিল না জুব্বা আমার মতন জুব্বা ছিল না পাগড়ি ছিল না ছিল সুফি মানুষ যারা তাদের মন থাকে নরম তো কবি ইকবাল ওদেরকে আদর আপন করার পরে বললেন নরম সুরে বললেন সুরত মে কুছ নেহি সুরত মে কুছ নেহি জো হে আন্দার মে হে উচ্চাঙ্গে কথা বললেন অনেকে আপনার ফেসবুকে ইউটিউবে অনেকে আপনার ওনার সম্বন্ধে অনেকেই শরীয়ত মোল্লাপত্রী আছে ওহাবি সম্প্রদায়তে আছে সুন্নি ক্যাটাগরির ওলামায়ে কেরামরা আছে আপনার মন্তব্য করে যে ওনার দাড়ি নাই কি নাই দাড়ি নাই কবি ইকবাল আগে বলে দিছে কত সুন্দর কথা সুরত মে কুছ নেহি জো হে আন্দার মে হে এখন যদি আমার জুব্বা পাগড়ি খুলে আমি শর্ট প্যান্ট পিন্ধি বা প্যান্ট শার্ট পরে যদি কথা বলিতে কথা বলতে অসুবিধা হইব আপনারা বলেন কথা বলতে অসুবিধা হইব হারেস ভাই যদি মনে করেন এই যে চুল লুকায় রাখছিল আধা ঘন্টা আগে আপনার চুল দেখেন না এখন দেখেন আপনার চুল লম্বা সুরত সুরত থেকে কাম হবে না আপনার ভিতর দেখতে হবে আল্লাহ সুরত দেখেন আল্লাহ ভিতর দেখে তো বাঙালি জাতির অবতার হিসেবে আমরা সুফি দর্শনের আঙ্গিকে দেখতে পাই বাঙালি জাতির অবতার হিসেবে যিনি বহু পূর্বে আগমন করেছিলেন লালন সাঁইজি তিনি সুফি দর্শনের উপর অসংখ্য
কবিতা লিখে গিয়েছেন এই সব কবিতা ব্যাখ্যা বিশ্লেষণ করে বিভিন্ন কলেজ ভার্সিটির মধ্যে উনাকে নিয়ে গবেষণা হচ্ছে ঠিক ঠিক কি না বলুন তো কুরআনের আয়াত বললে কি হয় সব হয় কি হয় এটা জানেন কি না কুরআনের আয়াত বললে কি হয় সব হয় এটা তো সবাই জানে এখন যদি আমি বলি যে গান গাইলেও সব হয় যে লালন সাইজির গান গাইলেও সব হয় এখন কিন্তু ফতোয়া আমলারা দিব কব নাউজুবিল্লাহ এটা কি কইলো কুরআনের কুরআনের আয়াত বললে সব হয় জানি আলিফ পেলে 10টা 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 নিয়ে হইব তো এখন কইতেছে লালন সাইজির গান গাইলেও বলে সব হইব নেকি হইব এই হুজুর তো আরেক রকম ঠিক কি লাগাম এখন বুঝাইতে হবে এটাকে ভালোবাসা দিয়া প্রেম দিয়া আল্লাহ কুরআনের মধ্যে সূরা ফাতিহার 5 নম্বর আয়াত বলেছেন আরবিতে ইহদিনা সিরাতাল মুস্তাকিম এটা ভাষাটা কি আরবি সব হইছে না বুঝিছ এখন এটা বাংলা সহজ সরল ভাষা বাঙালি জাতির অবতার হিসেবে লালন সাজি বলেছেন কি সত্য বল সুপথে চল ওরে আমার মন এই ওয়াজিফা যদি কেউ এক্সিলিটির পরে কোন ওয়াজিফা দরকার নাই এই ওয়াজিফা যদি কেউ দরজা জানালা বন্ধ করিয়া আপন মসজিদের নিরিখ পর্যন্ত ঠিক রাখিয়া যদি এই ওয়াজিফা পরে দেশে সত্য হয়ে যাবে হুজুরে কোন আল্লাহ আকবার কারণ এক্সিলিটির তো আর কোনো গুণা করতো না গুণা করতো তারা পাস করতে পারবো লালন সাজি কত জোর উচ্চাঙ্গের কবিতা লিখেছেন তার ডক্টর জাহাঙ্গীর বাবা ওনার সাথে আমার সশরীরে তিনবার দেখা কয়বার তিনবার 1996 সালে প্রথম দেখা 1996 সালে প্রথম দেখা হয়েছে ওনার সাথে ঢাকা গুলিস্তানের পার্শ্ববর্তী গুলিস্তানের পাশেই মৌলভীবাজার আমার দাদার পীরের বাড়ি ইলিয়াস শাহ মাওলানা ইলিয়াস শাহ গুলবদন গুলবদিনী হুজুর পাকের দরবারে উনি গিয়েছিলেন 1996 সালে তখন আমি ক্লাস থ্রিতে পড়ি এতটুকু মনে আছে আমার তখন ওই সময় গান গিয়েছিলেন আপনার রশি সরকার এবং মাতাল রাজ্জাক ওই সময় ওনাকে প্রথম দেখেছি 21 বছর পরে 1996 থেকে 21 বছর পরে 2017 সালে ওনাকে সশরীরে ওনার দরবারে গিয়েছেন এই যে এখানে বসা আছে জুয়েল ভাই জুয়েল চিস্তি উনি আমার খুব কাছের মানুষ উনি হঠাৎ করে একদিন বলতেছে আমি তো মুরিদ হইয়াম পায়া দুই দিব তো আমি বললাম আমার কাছে একটা বই আছে এই বইটা নিয়ে পড়েন মুরিদালা জাহানুয় সুফিবাদের আত্মপরিচয় পাইলাম কই আমার এক বন্ধু মানুষ ছিল হোসেনপুর মোহন উনার মোহনের দোকানে এই বই দেখতে আমি আশ্চর্য হয়ে গেছি আমি কইতেছি এই লোকটাকে দেখছিলাম 1996 সালে আর এখন দেখলাম তোমার বইয়ের দোকানে ওই বইটা আমার কাছে ছিল জুয়েল ভাইকে দিলাম ওই বই ভরা জুয়েল ভাই রাত্রেও ঘুম নাই দিনও ঘুম নাই ওই বই যে লিখছে উনারে দেখবো সেই সুবাদে জুয়েল ভাই সহ আর অনেকেই বায়াতে রাসুল গ্রহণ করেছেন এবং ওনার সাথে আমি 2017 সালে গিয়েছি যাওয়ার পরে বলতেছে আমার বাবা আইছে আমার সুন্নি বাবা আইছে আশ্চর্য হয়ে গেছে একদম নরম শরীর উনি বলতেছে আমার বাবা আইছে সুন্নি বাবা আইছে আহ আহ বাবা আহ কইতেছে পাঞ্জা মেরা ধরো আমি কইতেছি আইসা বোনাস বুড়া মানুষ এখন পাঞ্জা দিয়ে ধরলে অসুবিধা না তো হালকা একটু চাপ দিছি চাপ দেওয়ার পরে উনি বলতেছে ওনার এক মেয়ে আছে শাহজাদি আছে ইরো ইরো আম্মা আম্মা মোবাইলটা ছবি তুলো ছবি তুলো বাবা একটু পাঞ্জা দিয়ে ধরো না আমি আইসা বোনের বুড়া মানুষ বেশি দূরে চাপ দিলে কি সমস্যা নিও এত ভালোবাসা এত মহাব্বত উনি পাঞ্জা দিয়ে দুইটা দুই তিনটা ছবি তুলছে ওনার সাথে তারপরে 2019 সালে আবার গিয়েছিলাম মারে হতের গোপন রহস্য আরেকটা মারে হতের গোপনের গোপন একটা বই এরকম আছে উনি দুইটা বইয়ের মধ্যে আমার নাম লিখে দিচ্ছে যে আমার বাবা শেখ সেলিম নূর আল কাদরিকে বাংলাদেশে আমি এই কিতাব বলে দিয়ে দিলাম এই কিতাব পড়তে হলে মেধার দরকার মেধার দরকার বাংলাদেশের মধ্যে এই সুফিবাদের জগা খিচুড়ি আছে যেরকম আপনারা যদি বলে যে তাবারক খান তাবারক আপনার পিরানি দেও হয় ভুষ আর চাউল দুইটা আইটেম দিয়ে হয় আবার আরেকটা তাবারক আছে এটার মধ্যে আপনার ডাল সবজি কাঁচামরিচ পেঁয়াজ যা দেওয়ার দরকার সব চলবে ঠিক কিনা কম এরকম বিভিন্ন দরবারে আমি যাই বিভিন্ন দরবারে আলোচনা করি সুফিবাদের ভিতরে আপনার জগা খিচুড়ি লাগাইতেছে অনেক অনেক বড় বড় দরবার জগা খিচুড়ি লাগাইতেছে রুহেরে ভাগ করছে পাঁচটা ছটা ভাগ করে দিছে নফসেরে ভাগ করে দিছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ভুল আপনার শুদ্ধ হয়ে যাবে যদি ওনার বই পড়েন মানুষ মারা গেলে মাইক মারে যে ওনার নফসের মাগফিরাত কামনা করে ওনার রুহের মাগফিরাত কামনা করে দুজাহানের অশেষ নেকি হাসিল করে ঠিক না বেটি এই বই ফেরে দেখলাম সর্বনাশ তো উল্টা বা মাইক মারতেছে জীবন ভরা
আসলে তো রূহ মরে না রূহ কি মরে দেখছেন কারবার যে মরে না যে সবার সারা জারুসিলা সৃষ্টি হইছে সব কিছু এর লাগিয়ে দোয়া করব রূহ আল্লাহর আদেশ আর আল্লাহ আল্লাহর আদেশ হতে আল্লাহ আলাদা নয় এক অভিন্ন এই বিষয়গুলো ওনার কিতাবের মধ্যে আরো অসংখ্য জটিল কথা আছে যেগুলো আপনার শিক্ষিত লোক লাগবে বুঝতে হলে আপনার বাংলা কমপক্ষে বাংলা পড়তে বাংলা জানতে হবে এবং এটা পড়লে আপনার মজাই লাগবে প্রত্যেকটি বই পড়বেন আরো আপনার অনেক কথা আছে যেগুলো উনি বাঙালি জাতিদেরকে আপনার ভুল পথে থেকে উদ্ধার করছেন কি পথে থেকে ভুল পথ থেকে উদ্ধার করছেন মানুষকে এরকম বহু কিতাবের মধ্যে আপনার বহু কথা আছে যেরকম কিছু কিছু কথা আছে এগুলো বললে আপনার বাংলাদেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় কি সৃষ্টি হয় বিশৃঙ্খলা সৃষ্টি হয় এগুলো আপনার গভীর কথা আপনার এই যে রেকর্ডিং হচ্ছে কিছু গভীর কথা বললে আপনার ধর্মের ধর্মের আলোচনা করলে বৃত্তের মধ্যে ওনার কিতাবের মধ্যে লেখা আছে যে ধর্মের আলোচনা করলে নির্দিষ্ট গণ্ডির ভিতরে তারা এক কথা বলতে হয় অনেক সময় মিথ্যা কথা আপনার কই কইল ঠিক না বেটি আপনি যদি লেখক হন দার্শনিক হন অনেক সময় আপনার পেজ হাতে নিয়ে বলতে হবে দেশি পেজ হাতে নিয়ে বলতে হবে এটা ইন্ডিয়ার পেজ কারণ এটা আপনার বলুন লাগবে এরকম জায়গা আছে আছে না নাই এরকম বহু বহু সত্য কথা পাইবেন আরেকটা কথা বলি মাঝবান্ডা শরীফের এক ভক্ত ছিলেন নিম্নগুরি উনি ওনার গান আছে যে স্কুল খুলেছে মাঝবান্ডের স্কুল খুলেছে আছে না কিন্তু বাস্তবে স্কুল প্রতিষ্ঠা করা নাই হয়তো রূপক ভাবে করতে পারে আধ্যাত্মিক ভাবে কিন্তু বাস্তবে এবং উনি বাংলাদেশের মধ্যে এক অভিন্ন কোন পীরের দরবারে এরকম সাধনার সিস্টেম নাই আছে এটা উনি কইরে দিয়েছেন সাধনা করে বাস্তবে বোঝায় দিয়েছেন যে কিভাবে মেডিটেশন করতে হয় কিভাবে ধ্যান সাধনা করতে হয় কিভাবে সত্যকে পেতে হয় এরকম লালন সাঁইজির উপর আধ্যাত্মিক লালন সাঁইজি আধ্যাত্মিক দর্শন আমাদেরকে দিয়েছেন ডক্টর বাবা জাহাঙ্গীর সুরেশ্বরীও আপনার উনি আধ্যাত্মিক দর্শন আমাদের মাঝে উপহার দিয়েছেন তো আমরা এই আধ্যাত্মিক দিক দর্শন বুঝতে হলে আপনার এখানে আসতে হবে দরবারে যোগাযোগ করতে হবে ওনার লিখিত যত কিতাব আছে প্রত্যেক কিতাব আপনার পড়তে হবে কিতাব যদি পড়েন আপনার ভুল ভাঙিয়ে যাবে কিতাব পড়লে কি ভাঙিয়ে যাব ভুল ভাঙিয়ে যাবে সত্য চির উন্মুক্ত সত্য বিশেষ করে দিচ্ছি সত্য হলো চির উন্মুক্ত সত্য সত্যই সত্য ধ্বংস হয় না চাপা পড়ে থাকে যে কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে রাষ্ট্রীয় গুণযোগ বা মানুষের ধাক্কা ধাক্কির কারণে সত্য চাপা থাকে কিন্তু এটা নষ্ট হয় না সত্য কি সত্য চির উন্মুক্ত এটা একদিন না একদিন প্রকাশ হইব এরকম ওনার কিতাব সারা বিশ্ব শুধু বাংলাদেশ নয় এভাবে আস্তে আস্তে দেখবেন বিভিন্ন দরবার সহ সারা বিশ্বের মধ্যে কিতাব লালন সাঁইজির গানের মতন ওনার কিতাব দেখবেন সারা বিশ্ব জুড়ে আপনার প্রত্যেক লাইব্রেরিতে প্রত্যেক স্কুলে ইউনিভার্সিটিতে দেখবেন একসময় চলব মানুষ সত্য সত্য খুঁজে পাইব ঠিক কিনা বলুন আল্লাহ আমাদেরকে সত্য পথের অনুসরণ এবং অনুকরণ করার তৌফিক দান করুক সকলে বলে আমিন সংক্ষিপ্ত আলোচনা শেষ করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে